नमस्कार बंधुरा यूडाइस प्लस 2021 आसते चले नतून डिसीए फर्मैट 15 जुलाई एर मध्य स्कूलगुली के काज शेष करते निर्देश देवा हुए छे। शिक्षा दफ्तर थेके प्रकाशित हुए छे एकटी गुरुत्वपूर्ण निर्देशिका आपनादेर देखाबो सेई निर्देशिकाटी जेखाने परिष्कारभावे बला हुए छे कबेर मध्य कोन काज शेष करे फेलते हबे किभाबे काज करते हबे तार सुस्पष्ट इन्स्ट्रकशन देवा हुए छे आपनादेर देखाबो सेई निर्देशिका। যে নির্দেশিকাটি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে এবং যে নির্দেশিকা পাঠানো হয়েছে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের উদ্দেশ্যে এবং সেখানে সাবজেক্ট হিসেবে উল্লেখ আছে দেখুন কালেকশন অফ ইনফরমেশন অন ইউডাইস প্লাস 2020-21। এখানে পরিষ্কারভাবে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে এই ডিসিএফ ডিস্ট্রিবিউশনের কাজ অর্থাৎ প্রত্যেকটি স্কুলকে ডিসিএফ ডিস্ট্রিবিউশন ইমিডিয়েটলি করে ফেলার কথা বলা হয়েছে এবং সেগুলি ফিল আপ করে ডিসিএফগুলি কালেকশন করার কথাও বলা হয়েছে, চেক করার কথাও বলা হয়েছে এবং তার সময়সীমাও দেওয়া হয়েছে। আমরা দেখাবো সেই সময়সীমা, অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের জন্য, যেখানে এমআইসি ইনচার্জ নেই যে সমস্ত জেলায় এই মুহূর্তে, তাদেরকে আগেই যিনি এমআইসি ইনচার্জ ছিলেন তাকে দিয়েই কাজ করিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে এবং এখানে সুস্পষ্ট ইনস্ট্রাকশন, প্রত্যেকটা সুস্পষ্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং এই সমগ্র প্রক্রিয়াটি জেলাকে 10 আগস্ট 2021 মধ্যে কমপ্লিট করে ফেলার কথা বলা হয়েছে। আপনাদের ইনস্ট্রাকশনগুলি দেখাবো আপনাদের। এখানে অনলাইনে পুরো কাজটি করা যাবে, বাংলার শিক্ষা পোর্টালে একটি সাব মডিউল আছে, সেখানে যেমনভাবে আগের বছর হয়েছিল ডেটা এন্ট্রি ঠিক একই রকমভাবে ইউডাইস প্লাস 2020-21 কাজ করা যাবে। এক্ষেত্রে দুটোভাবে করা যাবে, একটি অফলাইন একটি অনলাইন। যে সমস্ত স্কুলে অনলাইনের সুবিধা আছে, অনলাইন অ্যাক্সেস আছে অর্থাৎ ইন্টারনেট ফেসিলিটি আছে, তাদের জন্য একরকমের নির্দেশ দেওয়া হয়েছে এবং যাদের ক্ষেত্রে অনলাইন ফেসিলিটি নেই তাদেরকে আরেক ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের দেখাবো সেই বিষয়টি। তবে এখানে দুটি অপশানই আছে, স্কুলকে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নিতে হবে, যাদের ইন্টারনেট ফেসিলিটি আছে তাদেরকে অনলাইনে করতে হবে, যাদের ইন্টারনেট ফেসিলিটি নেই তাদেরকে এই ডিসিএফ বা কোশ্চেনিয়ার যেটি অফলাইনে পাবেন সেটা ফিল আপ করতে হবে এবং সেটা ব্লক বা সিএলআরসি লেভেলে পাঠিয়ে দিতে হবে এবং সেখান থেকে অনলাইনে এন্ট্রি করে দেওয়া হবে, এমনটাই বলা হয়েছে যাদের অনলাইন ফেসিলিটি নেই তাদের ক্ষেত্রে। এবং এখানে একটি সফট কপি ম্যানুয়াল এবং প্রিফিল ডিসিএফ অফ ইউডাইস 2020-21 একটি প্রিফিল কপিও দেওয়া হচ্ছে, যেখানে বিভিন্ন সেকশনের উল্লেখ আছে। সেই ডিসিএফটি, প্রিফিল ডিসিএফটি প্রত্যেকটি স্কুলকে দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে আগে থেকেই ফিল আপ করে দেওয়া থাকবে। এরপর সেই ডিসিএফগুলো ফিল আপ করার বা চেক করার, যেগুলো প্রিফিল আছে সেকশন সেগুলো চেক করার আগে সমস্ত যারা এর সঙ্গে যুক্ত এই প্রক্রিয়াটা, তাদেরকে অনুরোধ করা হয়েছে যে ম্যানুয়ালটি ভালো করে পড়ে নিন, ফিল আপ করার জন্য যে ম্যানুয়াল দেওয়া হবে সেটি ভালো করে পড়ে নিন এবং যে সমস্ত স্কুলগুলোতে ইন্টারনেট ফেসিলিটি আছে সেই সমস্ত স্কুলগুলোকে বাংলার শিক্ষা পোর্টালের মধ্যে যে অনলাইন ইউডাইস প্লাস সফটওয়্যারটি আছে সেখানে ডিরেক্টলি ডেটা প্রোভাইড করার কথা বলা হয়েছে। এবং দুটো নতুন ইনফরমেশান এবছর যুক্ত হয়েছে। এক নম্বর হচ্ছে যে সমস্ত স্কুলগুলিতে 50 মিটারের মধ্যে, স্কুল চত্বর থেকে 50 মিটারের মধ্যে পানীয় জলের ব্যবস্থা আছে কি না এই সমস্ত তথ্য চাওয়া হয়েছে। এক নম্বর অর্থাৎ স্কুল চত্বর থেকে 50 মিটারের মধ্যে পানীয় জলের উৎস থাকা মানেই হলো যে স্কুলে পানীয় জলের উৎস আছে, এমনটাই ধরে নেওয়া হচ্ছে, এই সংক্রান্ত একটি তথ্য চাওয়া হয়েছে। আর দ্বিতীয় যে তথ্যটি চাওয়া হয়েছে সেটা হচ্ছে কমিউনিটি মোবিলাইজেশন বা ভলেন্টারি এফোর্টের মাধ্যমে কোনো রকম ভলেন্টারি ডোনেশন পাওয়া যায় কি না, স্কুল পায় কি না এই সংক্রান্ত আরও একটি তথ্য দিতে বলা হয়েছে। এই দুটো নতুন ইনফরমেশান কিন্তু যুক্ত হয়েছে এবছর। এবং যে সমস্ত স্কুলগুলোতে ইন্টারনেট অ্যাক্সেস নেই, কোনো রকম ইন্টারনেট অ্যাক্সেস নেই, তাদেরকে ইউডাইস প্লাস ডিসিএফ এর যেটা দেওয়া হবে জেলা থেকে সেটা ফিল আপ করার কথা বলা হয়েছে এবং সেগুলো এমআইসি কোঅর্ডিনেটর, ব্লক এমআইসি কোঅর্ডিনেটর অথবা ডেটা এন্ট্রি অপারেটর তাদেরকে বলা হয়েছে অনলাইনে সেগুলো এন্ট্রি করে দেওয়ার কথা। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সমস্ত স্কুল
রাজ্যের সমস্ত স্কুল ইনক্লুডিং মাদ্রাসা, প্রাইভেট স্কুল, এসএসকে, এমএসকে, কেন্দ্রীয় বিদ্যালয়, জহর নবোদয় বিদ্যালয়, সিবিএসই, আইসিএসই সমস্ত স্কুলকে আগের বছরের মতো এবছরও এই ডিসিএ প্লাস ফিল আপ করতে হবে, ডেটা এন্ট্রি করতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে কারেক্ট এবং অথেন্টিক ডেটা দিতে হবে, এবং সেইগুলোর ক্ষেত্রে একটি তারিখও বলে দেওয়া হয়েছে, 30 সেপ্টেম্বর 2020 এই তারিখের ডেটাগুলোই দিতে বলা হয়েছে। তবে যে সমস্ত ক্ষেত্রে স্পেসিফিক কিছু মেনশন থাকবে, অর্থাৎ কারেন্ট একাডেমিক ইয়ার অথবা প্রিভিয়াস একাডেমিক ইয়ার, সেইগুলোর বাদ দিয়ে বাকি সমস্ত ডেটা 30 সেপ্টেম্বর 2020 যে ডেটা সেই ডেটা এন্ট্রি করতে হবে। তবে ফিনান্সিয়াল ডেটার ক্ষেত্রে 1 এপ্রিল থেকে 31 মার্চের মধ্যেকার ডেটা দিতে হবে এক্ষেত্রে। এবং আরও একটি বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটি ডেটাকে ভেরিফাই করতে হবে সেই বিদ্যালয়ের প্রধানকে। সিনিয়র সেকেন্ডারি বা সেকেন্ডারি স্কুল হলে সেখানে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল। তবে পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি, সরকার পোষিত বা সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি আছে সেখানে সবই হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস। ফর এলিমেন্টারি স্কুল, এলিমেন্টারি স্কুলগুলোর জন্য হেড টিচার বা হেডমাস্টার, আর ফর প্রাইমারি স্কুলস অ্যান্ড আপার প্রাইমারি স্কুল সেখানে হেড টিচার বা টিচার ইনচার্জকেই বলা হয়েছে ভেরিফাই করার জন্য, এবং তিনি ফুললি রেসপন্সিবল থাকবেন এই ডেটাগুলি সম্পর্কে। যে সমস্ত স্কুলগুলোতে ইন্টারনেট অ্যাক্সেস আছে, অর্থাৎ অনলাইনে সরাসরি কোশ্চেনিয়ার বা ডিসিএফ এন্ট্রি করবেন, সেক্ষেত্রে যিনি এন্ট্রি করছেন তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপলোড করতে হবে। এবং যে সমস্ত স্কুলগুলোর ক্ষেত্রে অনলাইনে ফিল আপ করা হচ্ছে সেই স্কুলগুলোকে 100% চেকিং করতে হবে শিক্ষাবন্ধুর দ্বারা, এবং সেই ডিসিএফগুলো স্কুলের মধ্যেই রেখে দিতে হবে ডেটা এন্ট্রি ডিরেক্টলি করার জন্য, এবং স্কুলকেই সেই ফেসিলিটি, যাদের ইন্টারনেট ফেসিলিটি আছে তাদেরকে কাজটা করে নিতে হবে। যে সমস্ত স্কুলগুলোর মধ্যে ইন্টারনেট ফেসিলিটি নেই, অর্থাৎ ইন্টারনেট অ্যাক্সেস সম্ভব নয়, সেই সমস্ত স্কুলগুলোকে ডিসিএফগুলো অফলাইনে ফিল আপ করতে হবে, এবং সেইগুলোকে শিক্ষাবন্ধুকে দিয়ে 100% চেকিং করাতে হবে, এবং সেই ফিল আপ করা ডিসিএফগুলো সিএলআরসি, যে সমস্ত ব্লক এমআইসি ইউনিটের অ্যাটাচ সিএলআরসি আছে সেখানে সাবমিট করে দিতে হবে। এবং এই সংক্রান্ত যে সমস্ত ট্রেনিং বা প্রসিডিওর বা মনিটরিং, এই সংক্রান্ত যে সমস্ত বিষয় তার প্রিভিয়াস ইয়ারের গাইডলাইনটাই ফলো করতে হবে এবছরও, এমনটাই কিন্তু বলা হয়েছে। এই সংক্রান্ত কোনো রকম ক্লারিফিকেশান, কোনো রকম এক্সপ্লেনেশনের প্রয়োজন হলে আপনারা স্টেট এমআইসি সেল, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে কমিউনিকেট করতে পারেন। এবার যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটির ক্যালেন্ডার, কবে কী করতে হবে, কোন টাইম লাইনের মধ্যে কী করতে হবে। ডিসিমিনেশন অফ ইউডাইস প্লাস 2020-21 ডিসিএফ অ্যান্ড ম্যানুয়ালস টু অল স্কুল, সমস্ত স্কুলে এই ইউডাইস প্লাস 2020-21 ডিসিএফ এবং ম্যানুয়াল পাঠিয়ে দিতে হবে 15 জুন 2021 মধ্যে, এবং এই কাজটি করবেন ডিস্ট্রিক্ট অফিসার, তারই রেসপন্সিবিলিটি। এরপর দু রকমের স্কুল বলেছি, যাদের ইন্টারনেট ফেসিলিটি আছে, যাদের ইন্টারনেট ফেসিলিটি নেই। যাদের ইন্টারনেট ফেসিলিটি আছে তাদের ক্ষেত্রে ডিসিএফ ফিল আপ করা, স্কুলগুলোকে ফিজিক্যাল ডিসিএফ ফিল আপ করা। যাদের ইন্টারনেট ফেসিলিটি আছে অনলাইনে যাদের করতে হবে তাদের ডিসিএফ ফিল আপ করা, 100% চেকিং করা, এবং সেগুলোকে স্কুলে রেখে দেওয়া, এই সব কাজগুলি করে ফেলতে হবে 30 জুনের মধ্যে। যাদের ইন্টারনেট ফেসিলিটি নেই তাদের ফিজিক্যাল ডিসিএফ ফিল আপ করা, অর্থাৎ কাগজে ডিসিএফ ফিল আপ করা, এবং সেটি শিক্ষাবন্ধুকে দিকে 100% চেকিং করে নেওয়া, এবং সেগুলি ব্লক বা সিএলআরসি লেভেলে পাঠিয়ে দেওয়া, সব কাজটা করতে হবে কিন্তু 30 জুনের মধ্যে। অর্থাৎ অনলাইনে যারা ফিল আপ করবেন তাদেরকেও 30 জুনের মধ্যে সময়সীমা দেওয়া হয়েছে, যারা অফলাইনে করবেন তাদেরকেও 30 জুনের মধ্যে সময়সীমা দেওয়া হয়েছে। এবং অনলাইন ডিসিএফ ফিলিংয়ের ক্ষেত্রে ফিজিক্যালি যারা ফিল আপ করবেন সেইগুলো ব্লক লেভেল বা সিএলআরসি লেভেলে অনলাইনে ফিল আপ করতে হবে, সেইটার সময়সীমা দেওয়া হয়েছে 15 জুলাই। এবং স্কুলগুলির ক্ষেত্রে যারা অনলাইন ডিসিএফ ফিল আপ করবেন ডিরেক্টলি স্কুল থেকে তাদেরকে সময় দেওয়া হয়েছে 15 জুলাই, অর্থাৎ 15 জুলাইয়ের মধ্যে অনলাইনে এন্ট্রিগুলো করে ফেলতে হবে, ডিসিএফগুলো এন্ট্রি করে ফেলতে হবে অনলাইনে 15 জুলাইয়ের মধ্যে। অর্থাৎ ডেটা ক্যাপচারিং ফরম্যাটটা ফিল আপ করতে হবে 30 জুনের মধ্যে, এবং সেই তথ্যগুলো ইউডাইস প্লাসে তুলে ফেলতে হবে 15 জুলাইয়ের মধ্যে। যদি আপনার স্কুলে ইন্টারনেট ফেসিলিটি না থাকে সেই কাজটি ব্লক বা সিএলআরসি করবেন, সেটা করবে 15 জুলাইয়ের মধ্যে। যদি ইন্টারনেট ফেসিলিটি আছে, যেমন করে আপনারা ডিসিএফ ফিল আপ করেছেন তেমন করেই এই তথ্য ডিরেক্টলি অনলাইনে তুলে দেবেন, সেটাও করতে হবে আপনাকে 15 জুলাইয়ের মধ্যে।
এবং অনলাইন ডিসিএ ফিলিং বাই স্কুল ডিরেক্টলি বললাম 15 জুলাইয়ের মধ্যে করতে হবে, এবং ডেটা ভেরিফিকেশান অ্যাট স্কুল লেভেল, স্কুল লেভেলে ডেটা ভেরিফিকেশান করতে হবে এবং সাবমিশান করতে হবে সেটা ডিস্ট্রিক্ট লেভেলে, সেই কাজটা ব্লক বা সিএলআরসি করবেন সেটা 20 জুলাইয়ের মধ্যে, এবং ডিস্ট্রিক্ট লেভেলে এই ডেটা ভেরিফিকেশান হবে 31 জুলাইয়ের মধ্যে, এবং 10 আগস্টের মধ্যে জেলা থেকে সমস্ত ভ্যালিডেশান এবং প্রপার স্যাম্পেল চেকিং এবং সার্টিফিকেশান করে ফাইনালাইজ করে ডিস্ট্রিক্ট অফিসারকে পাঠিয়ে দিতে হবে 10 আগস্টের মধ্যে। এই ডেডলাইন দেওয়া রইল, অর্থাৎ ডিসিএ ফিল আপ করে ফেলতে হবে 30 জুনের মধ্যে স্কুলগুলিকে যদি অনলাইন করেন অথবা অফলাইন করেন। সবার ক্ষেত্রেই ফিজিক্যাল ডিসিএ ফিল আপ করতে হবে 30 জুনের মধ্যে, যদি অনলাইনে করেন তাহলে স্কুলকে নিজেকেই করতে হবে 15 জুলাইয়ের মধ্যে, এবং 15 জুলাইয়ের মধ্যে যদি অফলাইন করেন, অনলাইনে করলে স্কুল কী করে ফেলতে হচ্ছে, অফলাইনে করলে সেটা ডিসিএ ফিজিক্যাল ডিসিএ ফিল আপ করে সেটা সিএলআরসিতে পাঠিয়ে দিতে হবে, সিএলআরসি বা ব্লক থেকে 15 জুলাইয়ের মধ্যে অনলাইনে করে দেওয়া হবে। এই সংক্রান্ত আরও ইনফরমেশান আমাদের সামনে এলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, ততক্ষণ সঙ্গে থাকুন।